কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ পর্যটন শিল্প, আর এই পর্যটন শিল্পকে ঘিরে রয়েছে বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা। প্রতি বছর দেশ বিদেশের লাখো ভ্রমণ পিপাসু পর্যটক ছুটে আসে এই পর্যটন নগরীতে, কিন্তু এই শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এখনও। সৈকতের প্রবেশমুখে গড়ে উঠেছে দোকানগুলো, নষ্ট করেছে সৈকতের সৌন্দর্য, অন্যদিকে ময়লা আবর্জনা স্তূপে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। আমরা দেখছি যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে, আমরা চাই এটার অবসান হোক। ময়লা স্তূপ দুর্গন্ধ ছড়াচ্ছে, প্রতিটা পর্যটকই মানে বিব্রতকর অবস্থায় আছে। পর্যটকের পাশাপাশি সৈকতের বিভিন্ন স্থানে দেখা মিলবে গবাদি পশুর, এতে দেশের দূর দূরান্ত থেকে সৈকতে ভ্রমণে পর্যটকরা বিব্রত। এছাড়া সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায় কক্সবাজার। শহরের রাস্তাঘাটের যে অবস্থা, মনে হয় যে আর কি এর পরবর্তীতে রাস্তাঘাট ঠিক না হলে আসলে আদৌ কক্সবাজার আর আসা হবে কিনা। সব মিলিয়ে পর্যটন নগরী কক্সবাজার যেন অপরিকল্পিত নগরী। পর্যটন নগরী হিসেবে কক্সবাজার যতটা উন্নত আধুনিক হওয়ার কথা ছিল ততটা হয়নি বলে মনে করছেন পর্যটকরা। ঝুপড়ির মতো অনেক দোকান পাট, এগুলা আসলে আরো উন্নতি করতে হবে। আমরা চাচ্ছি পর্যটকরা যাতে অন্তত সেবাটা পায়, আমরা যাতে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যাতে পর্যটকদেরকে সেবা দিতে পারি। সম্মিলিত উন্নয়ন পরিকল্পনায় কক্সবাজারকে একটি আধুনিক আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বলে জানালেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমরা পর্যটন কর্পোরেশন, পর্যটন বোর্ডকে নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের সাথে সমন্বিত করে পর্যটন কিভাবে এটা একটা আধুনিক আকর্ষণীয় পর্যটন নগরী হয় সেটার পরিকল্পনা আমরা এখন চালিয়ে যাচ্ছি। পর্যটন নগরী কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হিসেবে গড়ে তুলতে পারলে দেশের পর্যটকের পাশাপাশি আকৃষ্ট হবে বিদেশি পর্যটকরাও, বৃদ্ধি পাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।